বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে ইয়াস্তাহিল্লুল হিররا والحريرا যারা ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে কারে হালাল মনে করবে আগেরটা কোন ব্যভিচার ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে والخمر موت কে হালাল মনে করবে والمعازفা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এক পাশে এক দল বসবে আরেক পাশে আরেক দল বসবে বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ আর বলবে হুজুররা এগুলো পাইছে কই মানে এরা গান জায়েজ করবে এটার নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নাম আছে জিডেও তো এরা দলিল দেয় এই বুখারী দিয়ে দলিল দেয় এই মুসলিম দিয়ে দলিল দেয় তো আমি 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 কোন কিতাব কোন কোন কিতাবের হাদিসটা বলছি এখন 5590 বুখারীর কোন কিতাবের নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুখারী শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান জায়েজ অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে নবীজি বলেন এগুলো যখন হবে তোমরা টেনশন করো না বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই এসে বসছে এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ লিভ টুগেদার লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্কা মেয়ে একই সাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর মতো থাকবে তবে এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি এটাকে তারা অন্যায় বলবে না নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচে কোন ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি জিনা বলেন এটার নাম কি কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না তো নবীও বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না আমার উম্মতের একদল এমন মানুষ আসবে আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে খাবে মদ নাম দিবে অন্য মাদক সেবন করবে নাম দিবে অন্য সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা আরো আর কি ফেন্সিডিল আরো যা আছে আর কি আপনার হারাম জিনিস আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্যগুলো আছে এই নেশা জাতীয় দ্রব্যগুলার নাম দিবে ভিন্ন নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত সব নেশা সৃষ্টিকারী এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে নবীজি যেই কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন মিলছে কিনা নবীজি বলেন ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগানিয়াত একদিক দিয়ে মদের টালে টালে মানুষ মদ টানতে থাকবে অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাদ্য বাজতে থাকবে নবী বলছে এটা হবে তাহলে গানও চলে নাচানাচিও চলে মদের পানও চলছে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হবে তো আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না চলছে অতএব কেয়ামতের অপেক্ষা করেন গজব তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের আবার আগের কথা নাসাইর 4191 নম্বর হাদিস যে উম্মত এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তৌফিক দান করেন বুখারী শরীফের 80 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম নবীজি বলেন কিয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কি করা হবে এলেম এলেম কিভাবে উঠানো হবে এটা আবার বুখারী 100 নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ
ينتزعه من العباد আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলম ছিনিয়ে নেবেন এমনটা হবে না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন হাফিজজি হুজুর শেখুল হাদিস মুফতি আমিনি কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুমুল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ ওনারা চলে যাওয়া মানে এলমের এক একটা সাগর বিদায় নেওয়া নবীজি বলেন এলেম আল্লাহ এইভাবে ছিনিয়ে নেবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন এই জন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন আরো কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত দুই তিন বছরে কম না খুব বেশি বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে তার মানে এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন এই জন্য ভাই আবার আগের কথাটা বলি আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে হাত্তা ইদা লাম ইয়াবকি আলিমা এমন হবে মানুষ যখন আলেম তালাশ করে পাবে না ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে ধর্মীয় নেতা কারে বানাবে ফাসতাফতাও তাকেই ফতোয়া জিজ্ঞাসা করবে ফাআফতাও বিগাইরি ইলমিন তিনি এলেম সারা ফতোয়া দিয়ে দিবে ফাদল্লু আদল্লু নিজেরাও পথভ্রষ্ট হবে যারা ফতোয়া জিজ্ঞাসা করে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদানিং কালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানুষ সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিবরিল আসবে জানাবে তারপর আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করবো জবাব দিতে পারবেন এই মুহূর্তে ইমান আনব কি প্রশ্ন জান্নাতিদের প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি দিতে বা জান্নাতিদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায় আরো কয়েকটা প্রশ্ন করছেন এগুলো করার পর আব্দুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি জবাব দিতে পারেন ইমান আনবো কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না নবীজি একটু থাইমা কয় কয় খব্বরানি জিব্রিল আনিফা মাত্র জিব্রিল আমিন আয়েশা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায়া দিস আল্লাহ জানে এখনো জিব্রিল আসে কিনা কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না আয়েশা বইলা দেয় কিনা কে জানে তো প্রশ্নে না আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাহফিলে প্রশ্নই নিতে চাই না তো মাশাআল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও পথভ্রষ্ট হবে জাতিকেও পথভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইন্না মিন আশরাতিসা ইউরফাল ইলম ইলম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার ওয়াজহারাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নাম্বার ওয়াজহারাল জিনা জিনা ব্যভিচার বাড়বে চার নাম্বার ওয়ুশরাবাল খামরু মাদকতা বাড়বে এটা আশি নাম্বার বর্ণনা বুখারীর একাশি নাম্বার হাদিসে এই কথাগুলো বলার পর নবী বলেন নারীদের সংখ্যা বাড়তে থাকবে পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত বুখারীর পঁচাশি নাম্বার হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন ওয়াজহারাত জাহলুয়াল ফিতান মূর্খতা বাড়বে আর ফিতান বলছে ফিতান মানে ফেতনার বহু বচন ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে একের পর এক ফেতনা আসতে থাকবে তো আবার আগের কথা আপনাদেরকে বলি আমাদের কাজ ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে যেন বিদায় নিতে পারি এটা হলো আমাদের কাজ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, উম্মত ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ঈমান নিয়ে কবরে আসতে পারো এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয়। তাহলে নবীজি কেয়ামতের যে আলামতগুলার কথা বলছে যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই, অনেক কাছেই গেছে কেয়ামতটা, তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায়। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, 2211 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন اذا اتخذ الفيء دوالا, কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয়, দুই নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়, আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে, এক কোম্পানির মালিক আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি পাঁচটা অসহায় পরিবারের মধ্যে এই পাঁচ বস্তা চাউল তুমি দিয়ে দাও, আমি এই এলাকায় আসলাম, আসার পর দুই বস্তা চাউল পাঁচ ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম, মারলাম কয় বস্তা, বল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়, কথা ছিল আমি ওই কোম্পানির পাঁচ বস্তা চাউল পাঁচটা অসহায় ফ্যামিলির মধ্যে দিব, পাঁচটা পরিবারের মধ্যে দিব, আমি দুই বস্তা পাঁচ পরিবারের মধ্যে দিয়ে দিলাম, বাকি তিন বস্তা আমি বেচে দিলাম, বল আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে, কয় বস্তা লুট হলো, তিন নাম্বার যাকাতু মাগরামা, জাকাতকে যখন জরিমানা মনে করা হবে, মানুষ মনে করবে জাকাত কেন দিব আমি জাকাত এরকম বলবে, জরিমানা মনে করবে, চার নাম্বার তুল্লিমালি গায়রিদ্দিন, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে, দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন, পাঁচ নাম্বার অত আর রজুল ইমরাআ, কোন পুরুষ যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে খালি বউর কথা হবে, ছয় নাম্বার আক্ক উম্মা, মায়ের নাফরমানি করবে, পাঁচ নাম্বার বউর কথা শুনবে, ছয় নাম্বার যখন মায়ের নাফরমানি করবে, এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ, আচ্ছা সাত নাম্বার আদনা সদিকহু, বন্ধুকে আপন বানাবে, আট নাম্বার আকস আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে, তো আগের দিনের বাবা ওনার বয়স 50-60, রাত 12টা বাজে এসে দিয়ে ছেলেটা মোবাইল চালায়, কয় বাবা ঘুমাস না এত রাত হয়েছে একটা বাজে গেছে, ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না, আগের দিনের মানুষ, যান আপনি গিয়ে ঘুমান, হে খুব বুঝে, সে খুব বুঝে, বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে 2টা 3টা 4টা পর্যন্ত আড্ডা দিবে, বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেস, আরে আপনি ঘুমান তো আব্বা, আধুনিকতা আপনি বুঝবেন কিছু, আপনি আগের যুগের মানুষ, যান আপনি ঘুমান, হে বুঝছে সব, সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে, নয় নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে, হ্যাঁ মসজিদে অনর্থক কথা বাড়বে, কোন মতে ইমাম সাহেব 1টার জায়গায় যদি 1টা 31 বাজা যায় যাইতে জামাতে, জামাত হইলো 1টায়, 1টা 31 বাজতে মোটামুটি 1টা 32 বাজতে পুরা মসজিদ বাজার হয়ে যায়, পুরা মসজিদ, তো বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক, কোনো কারণে যদি 1টার জামাত একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায়, মানে হুজুর আসে না কেন, আর হইলো কি যে হুজুর আসতে একটু দেরি হইলে হ্যাঁ এত ছুটি কাটায় এই কাটায় সেই কাটায়, হ্যাঁ আসতে এত দেরি করে, হ্যাঁ না থাকলে কইয়া দিব থাকবো না এত দেরি করে কিল্লেগা, কিন্তু 90 ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না, এই লোকগুলোর
এক মিনিট দেরি হইলে 14 গোষ্ঠী উদ্ধার করতে চাই ইমাম সাহেব। কথাগুলো কি সত্য? নবীজি বলছে 9 নাম্বার ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে। 10 নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজে দায়িত্বশীল হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার কানা জাইমুল কওমি আরজালাহুম, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শারিহি, মানুষ মানুষকে সম্মান করবে, তার ভয়ে সম্মান করবে, অস্ত্রের ভয়ে সম্মান করবে, শ্রদ্ধায় সম্মান করবে না। এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন? আমার মেয়েটা স্কুলে যায় ডেলি, আমার মেয়েটা যেন ইফটিজিং এর শিকার না হয়, এই জন্য এলাকার নেতা এলাকার মাস্তান কিছু বলাবান মোটরসাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে, আর ওই বেটা চিন্তা করে হারে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিয়ে, তখন ওই যারা মোটরসাইকেল নিয়ে বয়ে থাকে 2-3টা এগারে খালি বাপে 100 বার সালাম দেয়। কেন? এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে। কিন্তু এরা তো বুঝে না, মনে করে আমার শ্রদ্ধা করে, আসলে শ্রদ্ধা করে না, বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয়, এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না। স্কুল কলেজে বসে থাকুন না, এটা কি ভবিষ্যৎ হবে আমাদের দেশে? 13 নাম্বার ওয়াজহারাতিল কাইনাতু আল মাআজিফ, গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলো বাড়বে। 14 নাম্বার শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। 15 নাম্বার হল আনা আখির হাজিহিল উম্মা আউয়ালাহা, শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 3-4-5টা বাংলা বই পড়বে, পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি কি বুঝছে এটা? হ্যাঁ বুঝছে, এটা উনি বুঝছে, যিনি বলতেছে আর কি উনি বুঝছে। আরে ইমাম আবু হানিফা ইমাম মালিক শাফি তো পড়ে, সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশ। মুহররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে পাঠানো বাকি থাকে, এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে। তো নবীজি বলে গেছেন, যখন দেখবা এই 15টা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায়, ফাল্লার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা, অগ্নি বাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে। দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না, দেশ গ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো। কৃষকরা 12টা-1টার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমায়, তো এখন আর এলাকার এটা দেখা যায় না, ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই, এটা আস্তে আস্তে গরম, ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে। 1 নাম্বার রিহান হামরা, 2 নাম্বার ওয়াজাল জালা, ভূমিধস হবে। আমাদের দেশে ভূমিধস হয়েছে কিনা? ওয়া খসফা, ভূমিকম্প হবে, ভূমিকম্পের নাম শুনছেননি বাংলাদেশের মানুষ? হ্যাঁ ভূমিকম্প। ওয়া মাসখা, চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে, এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন, সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে, চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হ্যালোউইন পালন করছে, চেহারা বিকৃতি, এরা ইচ্ছা করে চেহারা বিকৃতি করতেছে, আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয়। এই যে বিকৃতি করে চেহারা, আল্লাহ যদি এরকম বানায় দেয়। তো নবীজি বলেন মাসখা, চেহারা বিকৃতির গজব আসবে। তো এইগুলা দেখে আমার কাছে গজবই মনে হয়েছে, চেহারা বিকৃতির গজব। আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে, জি আপনি কয়েকদিন পরে বানাবেন এরকম তাই আগের থেকে হচ্ছি ট্রাই করতেছে। এরপর নবী বলেন আয়াতিন তাতাবা, তাসবিহ আছে কারো পকেটে থাকলে দেন, আয়াতিন তাতাবা কুতিয়াসিলকুহু ফাতাতাবা। নবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পরে, একটা মালার দানা যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয়, কুতিয়াসিলকুহু রশি যদি কেটে দেওয়া হয়,
তাসবির দিকে তাকান, এই জায়গা রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা। নবীজি বলেন একের পর এক দানা যেভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে। আয়াতিন তাতাবা কানিজামিন বালিম কুতি আসিল কুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালা একটা বিশাল বড়, এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পড়ে যাবে পুঁতিগুলো একের পর এক তোমাদের সামনে, তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে। এখন আপনারা বলেন এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে? আচ্ছা, বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن لا يكونن من امتي اقوام امار امتر مدد امن مانوشر امير ببغت بي يستحلون الحر والحرير جرا بابيچار كي حلال مني كر بي رشو مر بشاك كي حلال مني كر بي كاري حلال مني كر بي اگر ترکن بابيچار بابيچار كي حلال مني كر بي رشو مر بشاك كي حلال مني كر بي والخمر موت কে হালাল মনে করবে والمعازفা বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে। এক পাশে এক দল বসবে আরেক পাশে আরেক দল বসবে, বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ, আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ, আর বলবে হুজুররা এগুলো পাইছে কই, মানে এরা গান জায়েজ করবে। এটা নাম আর আমি বললাম না, স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে, এই গানের একটা নাম আছে যেটাই হোক, তো এরা দলিল দেয় এই বুখারি দিয়ে দলিল দেয় এই মুসলিম দিয়ে দলিল দেয়। তো আমি 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 কোন কিতাব কোন কোন কিতাবের হাদিসটা বলছি এখন, 5590 বুখারির কোন কিতাবের? নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা কোন কিতাবের? এই বুখারি শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান জায়েজ। অথচ নবী সাল্লাহ সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল, একদল কে বলবে? মানুষ বলবে গান হালাল, এটা বলবে নবীজি বলেন এগুলা যখন হবে তোমরা টেনশন করো না, বুঝবা কেয়ামতের আর বেশি দিন বাকি নাই এসে বসছে। এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ, লিভ টুগেদার। লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে একই সাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর মতো থাকবে তবে, এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি, এটাকে তারা অন্যায় বলবে না। নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচে কোন ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি? জিনা। বলেন এটার নাম কি? কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না, তো নবীও বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না, আমার উম্মতের একদল এমন মানুষ আসবে। আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে, খাবে মদ নাম দিবে অন্য, মাদক সেবন করবে নাম দিবে অন্য, সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা আরো আর কি পেন্সিডিল আরো যা আছে আর কি আপনার হারাম জিনিস, আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্যগুলো আছে, এই নেশা জাতীয় দ্রব্যগুলার নাম দিবে ভিন্ন। নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত, সব নেশা সৃষ্টিকারী এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে। নবীজি যেই কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন মিলছে কিনা, নবীজি বলেন ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগন্নিয়াত, একদিক দিয়ে মদের টালে টালে মানুষ মদ টানতে থাকবে, অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাদ্য বাজতে থাকবে। নবী বলছে এটা হবে, তাহলে গানও চলে নাচানাচিও চলে মদের পানও চলছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হবে, তা আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না চলছে, অতএব কেয়ামতের অপেক্ষা করেন, গজব
তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগেরটা আবার আগের কথা নাসাইর 4191 নম্বর হাদিস যে উম্মত এই বিপদগুলোর মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন বুখারী শরীফের 80 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন ان من اشراط الساعه ان يرفع العلم নবীজি বলেন কিয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কি করা হবে এলেম এলেম কিভাবে উঠানো হবে এটা আবার বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাযিউহু মিনাল ইবাদ আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না ولكن يقبض العلم بقبض العلماء عالم দেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন হাফিজ জি হুজুর শেখুল হাদিস মুফতি আমিনী কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুমুল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ ওনারা চলে যাওয়া মানে এলেমের একটা সাগর বিদায় নেওয়া নবীজি বলেন এলেম আল্লাহই ভাবে ছিনিয়ে নেবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন এই জন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন আরো কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত 2-3 বছরে কম না খুব বেশি বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে তার মানে এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন এজন্য ভাই আবার আগের কথাটা বলি আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে হাত্তা ইদা লাম ইয়ুকি আলিমা এমন হবে মানুষ যখন আলেম তালাশ করে পাবে না ইত্তাখাযান নাসু রুউসান জুহালা জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে ধর্মীয় নেতা কারে বানাবে ফাস্তাফতাও তাকেই ফতোয়া জিজ্ঞাসা করবে ফাফতাও বিগয়রি ইলমিন তিনি এলেম সারা ফতোয়া দিয়ে দিবে ফাদল্লু আদল্লু নিজেরাও পদভ্রষ্ট হবে যারা ফতোয়া জিজ্ঞাসা করে তাদেরকেও পদভ্রষ্ট বানাবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদানিং কালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানে সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিব্রিল আসবে জানাবে তারপর আবদুল্লাহ ইবনে সালাম গেলেন যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করব জবাব দিতে পারবেন এই মুহূর্তে ঈমান আনব কি প্রশ্ন জান্নাতীদের প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি দিতে বা জান্নাতীদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায় আরো একটা প্রশ্ন করছেন এগুলো করার পর আব্দুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি জবাব দিতে পারেন ঈমান আনবো কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না নবীজি একটু থাইমা কয় খবরনি জিব্রিল আনিফা মাত্র জিব্রিল আমিন আয়েশা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায় দিস আল্লাহ জানে এখনো জিব্রিল আসে কিনা কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না আয়েশা বইলা দেয় কিনা কে জানে তো প্রশ্নে না আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাহফিলে প্রশ্নই নিতে চাই না তো মাশাআল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও পদভ্রষ্ট হবে জাতিকেও পদভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইন্না মিন আশরাতিসা ইউরফাল ইলম এলম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার ওয়াজহারাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নাম্বার ওয়াজহারাল জিনা জিনা ব্যভিচার বাড়বে চার নাম্বার ওয়ুশরাবাল খামরু মাদকতা বাড়বে এটা 80 নাম্বার বর্ণনা বুখারীর 81 নাম্বার হাদিসে এই কথাগুলো বলার পর নবী বলেন
ওয়াতাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়তে থাকবে, ওয়াকিল্লা রিজাল, পুরুষের সংখ্যা কমতে থাকবে, নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে, এটাও কেয়ামতের আলামত। নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে, এটাও কেয়ামতের আলামত। বুখারীর 85 নম্বর হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন, ওয়াজহারাত জাহলু ওয়াল ফিতান, কয় মূর্খতা বাড়বে আর ফিতান বলছে, ফিতান মানে ফেতনার বহুবচন, ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে, একের পর এক ফেতনা আসতে থাকবে। তো আবার আগের কথা আপনাদেরকে বলি, আমাদের কাজ ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে যেন বিদায় নিতে পারি, এটা হলো আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, উম্মত ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ঈমান নিয়ে কবরে আসতে পারো, এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয়। তাহলে নবীজি কেয়ামতের যে আলামতগুলার কথা বলছে, যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই, অনেক কাছেই গেছে কেয়ামতটা, তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে, কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে, এই কথা বলাই যায়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় এলাকাবাসী, গুনাহের কাজে জড়িত হেন না। মনে রাখবেন একটা কথা, আমল মোটামুটি করেন কিন্তু গুনাহ করেন না। আমল কিছু করলো, আমল একটু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, পাশাপাশি কিছু আমল করেন, কিন্তু গুনাহ করেন না। বিশ্বাস করেন, গুনামুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন, ইমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। সামান্য পরিমাণও যদি নিতে পারেন, একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন, এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমরা সবাই, যেন এই ফেতনা একের পর এক আসার পরেও যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।